হাই ফ্রেন্ডস, আমরা এখন আছি বিয়ে বাড়িতে। সাউন্ড শুনে বুঝতে পারছেন বিয়ে বাড়িটা পুরোটা জমে গেছে। আমরা এখানে অনেক মজা করব, কি কি করব সঙ্গে থাকবেন, রেস্টুরেন্টে আর কি খেলাম ডিটেল আসতেছে ভিডিওতে। প্লিজ স্কিপ করবেন না, লাইক করবেন। আমরা বিয়ে বাড়িটা খেতে যাচ্ছি, আপনাদের সঙ্গে থাকুন, আপনারা দেখুন। হ্যালো, ফুড টেস্টের ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো আমার মতো অনেক অভাগাই আছে যারা বছরে দুইটা তিনটা বিয়ের বেশি দাওয়াত পায় না, জানি না কেন। তাদের মনের আশা পূরণের জন্য বিয়ে বাড়ি এই প্লেসটা হলো বেস্ট। আপনি ঢুকলেই পুরো বিয়ে বাড়ির যে গন্ধটা সেটা আপনারা পেয়ে যাবেন। এবং সঙ্গে আমরা রিকোয়েস্ট করেছি এখন মিউজিকটা একটু অফ করার জন্য, না হলে জমজমাট মিউজিক, সঙ্গে একদম বিয়েবাড়ি সব কিছুই সাজানো গোছানো। তো আপনারা এখানে আসলেই বিয়েবাড়ির পুরো ফিলটা আপনারা পাবেন, কিন্তু পাঞ্জাবি বা স্যুট বুটের বদলে
আমি এই ড্রেসে চলে আসছি, কারণ আমাদের কোনো প্ল্যানিং ছিল না, বিয়েবাড়ি দেখে ঢুকে পড়েছি। তো দেখি আমরা বিয়েবাড়িতে কী কী পাই। আমরা বিয়েবাড়ির যে স্পেশাল সেট মেনু, তার মধ্যে থেকে আমরা নিয়েছি প্লেন পোলাও, কাবাব, তারপরে নিয়েছি রোস্ট, তারপরে নিয়েছি বিফ রেজালা, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। বোরহানিটা আপাতত নেই, তার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, সালাদ আছে, আর আছে জর্দা। তো আপনারা চাইলে কাচ্চি বিরিয়ানি দিয়েও নিতে পারেন, সেটাও 640, সঙ্গে 15% ভ্যাট। তো আমরা এখন দেরি না করে, আসলে লোভ সামলে রাখা যাচ্ছে না, তো আমরা শুরু করে দিই। তো আমার সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। বুড়ানিটা হলে বেস্ট হতো। প্রথমে প্লেন পোলাও, নর্মাল হোটেলের মতো বললাম না, বিয়ে বাড়ির ফ্লেভার। একটু রাইস নিয়ে নিচ্ছি। সঙ্গে কাবাব, আসলে কাবাব দিয়ে স্টার্টটা না করলে হয় না। সবচেয়ে আগে প্লেন পোলাও টেস্টটা কেমন দেখার জন্য, ঝরঝরে ভাত, তেলটা কম, বেস্তার সাথে একটু ভাত। প্রথমবারের সঙ্গে একটু আলু বোখরা পড়লো, এবার একটু কিশমিশ দিয়ে, মিষ্টি মিষ্টি লাগবে। এবার কাবাব দিয়ে একটু খেয়ে নিই, জালি কাবাব। জালি কাবাবটা টেস্টি। আপনারা কেউ বিয়ে বাড়ির দাওয়াত দেন বা না দেন, আমি এখানে এসে রেগুলার একটার পর একটা সেট মেনু ট্রাই করে যাব, আপনারাও আসতে পারেন। এবার নিয়ে নিচ্ছি একটু রোস্ট, রোস্টটা লেগ পিস, ওকে। আমি এখান থেকে একটু ভেঙে নেই আর কি, দেখি এটা কেমন। আপনাদেরকে সাইজটা দেখালাম, বেশ ভালো, একদম সফট, ধরলেই খুলে খুলে আসছে। আমি তো একাই খাবো, তার জন্য হাত দিয়ে নিচ্ছি, আর কেউ নেই। প্রথমে শুধু চিকেনটা ট্রাই করি, টোটাল বিয়ে বাড়ির ফ্লেভার, বারবার বলছি। এখান থেকে একটু গ্রেভিটা নিই, তারপরে ভাতের সঙ্গে একটু ট্রাই করি, সঙ্গে আরেকটু মাংস ছিঁড়ে নিই। ওকে, ভাতে প্রচুর পরিমাণ এলাচ, মজা এসে গেছে। তাড়াতাড়ি খাচ্ছি, কারণ অন্য লোক চলে আসছে, আমাদের জন্য মিউজিকটা অফ অফ রাখা হয়েছে,
তারা আসবে নাচবে এটাই তাদের ইচ্ছা। তো কিছু মনে করবেন না, খুব ফাস্ট খাচ্ছি। টেস্টি, একটু রাইস। আসলে এখানে কম খাবার কোনো উপায় নেই, না কম যে খাবেন তার কোনো উপায় নেই। আচ্ছা, আমরা এখানে বিফ রেজালা পেয়েছি, এখানে বিফ রেজালা চার পিস আছে। এটা হলো কর্মর একটা হাড় সহ, আমি এটাই নেই, আমার এটা চাবাতে খুব পছন্দ। সঙ্গে একটু গ্রেভি, বাস। আপনার এটা চাবানোর সাউন্ড যদি কানে পর্যন্ত যায় তাহলে ভালো, খেয়াল রাখুন। সুপারব, বাহ। আপনাদের বিয়ের কোনো অনুষ্ঠানে আপনারা এই করতে পারেন, একটু জালি কাবাব খাই, মজা। আপনাদের কোনো বিয়ের অনুষ্ঠান বা ফাংশনে এটা আপনারা বুক করতে পারেন, খুব ভালোই হবে। আসলে বিফ রেজালাটা সাংঘাতিক টেস্টি। আবার বলছি, এখানে কিন্তু পুরো বিয়ে বাড়ির আমেজ পাবেন, কিন্তু কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন না, কারণ আমরা রিকোয়েস্ট করেছি যেন সাউন্ডটা একটু অফ করা হয়, অন্যরা হয়তো সাউন্ডের জন্য ওয়েট করছেন। আমরা একটু ফাস্ট ফাস্ট খেয়ে আবার তাদের সাউন্ড দিচ্ছি, কারণ আমাদের জন্য কেন তারা কষ্ট করবে, তাই না? তো ভিউয়ার্স, কেমন লাগলো জানাবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে থাকুন, তত সময় আমি জর্দাটা একটু ট্রাই করে নিই। পাশে নাম সরিয়ে রেখে, যে এখানে জর্দাটা কি, অনেকের কাছে পুরো বিয়ের খাবার থেকে জর্দাটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, কারণ এটা খেয়ে তারপরে বের হয়ে যায়। তো আমি জর্দাটা খাচ্ছি চামচ দিয়ে, আমি একটু হাতটা মুছে নিচ্ছি, কারণ এখন ধোয়ার অবস্থা নেই, তো খাওয়ার পরে আমি আবার ধুচ্ছি। তো আমরা জর্দা এক বেশ ভালো কোয়ান্টিটি, সঙ্গে দুটা মিষ্টি আছে। ওকে, কালারটাও বেশ ব্রাইট। মিষ্টিটা সবার জন্য সেভাবে করা, খুব বেশি না যে অল্প একটু খেলে আপনার অনেক শেষে যাবে তা না। কোনোভাবে দুটো চামচ চলে আসছে, আমার দুটো চামচ এখন লাগছে না, আমি এটাকে সরিয়ে রাখছি। মিষ্টির সঙ্গে হাত কেন ধুই নেয়, কারণ এই খাবারগুলি তো শেষ করতে হবে। যত সময় আমি শেষ করি আবারও মনে করে দিই, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের সম্পূর্ণ নতুন একটি চ্যানেল, লাইক করুন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, পাশে থাকুন, কেমন হলো জানাবেন, আর কে কে এখানে আসলেন, এসে কী কী খেলেন তাও কমেন্টে জানাতে পারেন, আর আমার এখানে এসে আর কী কী ট্রাই করা উচিত যদি আপনারা জানান, দরকার হলে আমি আবার আসবো। অবশ্য আমি এমনিতেই আসবো, কারণ আমার চেকমেন্ট এখনও দুইটার মতো ট্রাই করা বাকি, তো আমরা সেটা ট্রাই করবো। আজকের মতো এটুকুই, বাই বাই।